أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بشوي بيبتك على شونا قرآن الدھرابحيك الهواء اما در قرآن ستادی ڈاٹ ٹی وی جات چه اي پر جائے امرا آتھی اللار كتاب ابن تار مقابلہ هوا تو شئے بشوي تا قطو دوكو سپشت کرتے پار بو کاچه ابن دورير بھائی در کاچه اللہ ہوئی آلام اللہ جان بھالو جانن چشتا کرو امرا سورة طاہر اکتا چپٹر امرا نبو ایتا بوزار جننو নয় আয়াত থেকে আয়াত নয় থেকে শুরু হয়েছে এভাবে ওয়াহাল আতাকা হাদিসু মূসা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে তোমার কাছে মূসার খবরাখবর এসেছে কি ইযা রাআ নারান যখন সে আগুন দেখল ফাকালা লিআহলিহি বলল তার পরিবারকে ইমকুসু তোমরা অপেক্ষা করো এখানে ইন্নি আনাস্তু নারান আমার মনে হলো যেন আমি দেখেছি আগুন লালি আতিকু মিনহা বিকবাসিন হতে পারে এমন যেন আমি তোমাদের জন্য সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসতে পারি আও আজিদু আলান নারে হুদান তো রাতে বেলা মনে হয় যেন পথ হারিয়ে গিয়েছিলেন অথবা আমি খুঁজে পেতে পারি সেখান থেকে আমাদের পথের নির্দেশনা ফালাম্মা আতাহা সেই আগুনের কাছে যখন এলো মূসা নু দিয়া ইয়া মূসা ডাক দেওয়া হলো হে মূসা ইন্নি আনা রাব্বুকা আমি এই আমি তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক ফখলা না আলাইকা এজন্য তাকে জুতো খুলতে বলা হয়নি ব্যাপারটা ফখলা না আলাইকা তুমি এখন তোমার জুতো খুলে ফেলো ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসে তুয়া কারণ তুমি আছো তুয়ার পবিত্র উপত্যকায় মানে আল্লাহর সামনে জুতো পড়া অবস্থায় থাকা নাকি পবিত্র উপত্যকা তুয়ায় আসার কারণে এখন তুমি জুতো খুলে ফেলো ব্যাপারটা একটা মানে আমি তোমার রব জুতা খুলিয়ে ফেলো তুমি তো তুয়া নামক পবিত্র স্থানের উপস্থিত এটা একটা প্রশ্ন আল্লাহর সামনে জুতা অবস্থায় কারণ এখান থেকে ওয়াজ আমরা শুনেছি যে রাসূলুল্লাহ যখন আল্লাহর সাথে দেখা করতে গিয়েছেন তাই না তখন আল্লাহর ঘরে আল্লাহ বসে আছেন তার সিংহাসনে রাসূলুল্লাহ ঢুকতেছিলেন তার ঘরের মধ্যে তো দরের দরজায় উনি স্যান্ডেল রেখে ঢুকতেছিলেন তো আল্লাহ লাফ দিয়ে উঠে বলছেন পেয়ারে হাবিব আপনি এটা কি করতেছেন আপনি তো জুতো পরে চলে আসবেন তো আমার কাছে অবাক লাগে যে এই সমস্ত কথাও মানুষ শুনে এবং সেটা বিশ্বাস করে ইন্নি আনা রাব্বুকা ফখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসে তুয়া ওয়া আনা আখতারতুকা আমি তোমাকে বাছাই করে মনোনীত করেছি ফাসতামে লিমা ইউহা খুব মনোযোগ দিয়ে শোনো তা যা ওহী করা হচ্ছে তোমার কাছে ব্যাপারটা দেখি আমরা তার মানে আল্লাহ কথা বলছেন বটে দৃশ্যমান নন তাই না এখন এখানে একটা হচ্ছে কথা দিয়ে যেমন মূসাকে আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাকে নিয়োগ করেছি বে কালামি ওয়া বি রিসালাতি এটা আমরা জায়গা মতো দেখব তাই না যে আমার কথা দিয়ে এবং আমার বার্তাবাহক বাণী আমার বার্তা দিয়ে দুটো দুই জিনিস এখানেই আমরা একটা জিনিস দেখতে পাবো ওহি কি আর আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন কি ওয়াকাল্লামা মূসা তাকলিমা এবং আল্লাহ মূসার সাথে সরাসরি কথা বলেছেন যেভাবে দুজন লোক পরস্পর কথা বলে ব্যাপারটা কোরআনে একটা ব্যতিক্রমী কাহিনী তো মূসার সঙ্গে যখন আল্লাহ সরাসরি কথা হয়েছে সেই কথার ধরন কি আর আল্লাহ ওহি হিসেবে তাকে যা ধারণ করতে বলেছেন সেটাই বা কি তো তুয়ার পবিত্র উপত্যকায় যখন মূসা গেলেন আনা আখতার তুকা এটা কথা আল্লাহর আমি তোমাকে বাছাই করে মনোনীত করেছি ফাস্তামে লিমা ইউহা এখন তুমি খুব মনোযোগ দিয়ে শোনো তা যা তোমার কাছে ওহি করা হচ্ছে এখন ওহির ভাষা কি ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা অথচ এই একই কথা কিন্তু ছিল আয়াত বারোতে ইন্নি আনা রাব্বুকা কথা হয়েছিল এটা ওহি নয় আবার আমাদের কাছে এই সবই ওহি কিন্তু মূসাকে ওহি এবং কথা এই দুটোকে আলাদা করার ব্যাপারে আমরা একটা জিনিসকে একটু লক্ষ্য করলেই ব্যাপারটা দেখতে পাবো যদিও এই জন্য অত্যন্ত একটু বেশি একটু মানে কোরআন সম্পর্কে অভিজ্ঞতা প্রয়োজন ইন্নানি আনা আল্লাহ ওহি হচ্ছে মূসার কাছে এই যে আমি আমি একমাত্র ইলাহ লা ইলাহা ইল্লা আনা তোমরা মানতে পারো এমন কেউ নেই কিছু নেই আমি ছাড়া ফাবুদনি অতএব তুমি গোলামি করবে শুধু আমার ওয়া আকিমিস সালাত লিজিক্রি এবং এই সালাত কায়েম করবে অর্থাৎ আমার এই ওহির অনুশীলন করবে আমার স্মরণের জন্য যেমন আমি বারবারই করে স্মরণ করে দিতে চাই আমরা এখনও যারা নামাজ পড়ি
সে নামাজে আমরা কাজটা কি করি, তাহলে আমাদের সাথে কোনো বিতর্কের অবকাশ আর থাকবে না। আমরা করি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কালামের পাক, আল্লাহর কালাম তেলাওয়াত করি, সুরায় ফাতেহা পড়ি, তার সঙ্গে অন্য কোনো সুরা পড়ি, অন্য কোনো বড় সুরার খণ্ড পড়ি, আমরা একই কাজ করি। তারপরে যে সমস্ত তসবি এবং আমরা তাই না আমরা রুকু সেজদায় পড়ি, সেগুলো কোরআন থেকেই নেওয়া। তো ইন্নানি আনা আল্লাহ, তাহলে মানে ওহির অনুশীলনটাই আসলে সালাত। ইন্নানি আনা আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই আমি ছাড়া, ফাবুদনি, আমারই গোলামি করবে। অতএব বা আকিম সালাত লিজিক্রি, এবং আমাকে স্মরণে রাখার জন্য, সবসময় আমাকে স্মরণে রাখার জন্য তুমি সালাত অনুশীলন করবে, অর্থাৎ নামাজ, অর্থাৎ আমার ওহির অনুশীলন করবে। ইন্না সাআতা লা আতিয়াতুন, আমি কিন্তু আবারও স্মরণ করিয়ে দিই ওহির ভাষা, দেখো কেয়ামত কিন্তু আসবে, আকাদু উখফিহা, আমি চাই সেটাকে গোপন রাখতে, লে তুজজা কুল্লু নাফসিন বিমা তাসা, যেন পুরস্কৃত করা যায় প্রতিটি ব্যক্তিকে তার বিনিময়ে যার জন্য সে চেষ্টা করেছে। বোঝা গেল কথাটা, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, আমি চাই সেটাকে গোপন রাখতে, লে তুজজা কুল্লু নাফসিন বিমা তাসা, যেন তার মানে কেন কেয়ামত গোপন, কখন হবে কেউ জানে না, এই জন্য যে যেন প্রত্যেকটি মানুষ যে যা করেছে তার মান লা ইউমিনু বিহা, কে ফিরিয়ে রাখতে চাইবে, যে একে বিশ্বাস করে না, অর্থাৎ আসা বিশ্বাস করে না, ওয়াত্তাবা হাওয়াহু, এবং সে চলে তার মনের খেয়াল খুশি অনুযায়ী, সে চলে তার মনের খেয়াল খুশি অনুযায়ী, ফা তরদা, তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে, মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন যে ওহির মাধ্যমে আল্লাহ মুসাকে কী কী জানালেন, তাই না? এখানে আমরা হাওয়াকে কীভাবে পেলাম সেটাও আমরা দেখি, কী রূপে আমরা পেলাম, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমি আল্লাহ, আমি ছাড়া তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই, অতএব আমাকে আমারই গোলামি করো, আকিমে সালাত লে জিক্রি, সালাত অনুশীলন করো, ওহির অনুশীলন করো, যেন তুমি আমাকে স্মরণে রাখতে পারো। ইন্না সাআতা আতিয়াতুন, দেখো কেয়ামত কিন্তু আসবেই, আকাদু উখফিহা, আমি চাই ওটাকে গোপন রাখতে, লে তুজজা কুল্লু নাফসিন বিমা তাসা, যেন পুরস্কৃত করা যায় তা দিয়ে যা প্রতিটি মানুষকে তা দিয়ে যার জন্য সে চেষ্টা করেছে। ফালা ইয়াসুদ্দান্না কানহা, আমি রিপিট করলাম কী কারণে, যাতে হাওয়ার অবস্থানটা নির্ণয় করা যায়। ফালা ইয়াসুদ্দান্না কানহা, এ থেকে তোমাকে যেন কেউ ফিরিয়ে রাখতে না পারে, কে মান লা ইউমিনু বিহা, এবং অনিবার্য, এবং এই জীবনের প্রত্যেকটি কাজের বিনিময় সেখানে পাওয়া যাবে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। ওয়াত্তাবা হাওয়াহু, তাহলে কেয়ামত বা পরকাল বিশ্বাস করে না কে, যে তার মনের ইচ্ছা অনুযায়ী চলে, ফাতারদা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এই কথা মূসাকে বলার পরে এরপরে আমরা যাব সূরা ফোরকান, সূরা ফোরকানের 43, এইখানে একেবারে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আমরা এই চ্যাপ্টার, এই হাওয়া প্রসঙ্গটি কী কারণে আমরা আলোচনা করছি। এই 41 আয়াত থেকে আমরা যাই, মানে মক্কায় অর্থাৎ রসুল যখন আল্লাহর আয়াত মানুষকে শোনাচ্ছিলেন তখন তার অবস্থা, ওয়াইদা রা আউকা, যখন এই লোকেরা তোমাকে দেখে, ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, নেয় না তোমাকে উপহাসের বস্তু ছাড়া আর কোনোভাবে, এরা নেয় তোমাকে এক মানে উপহাসের জিনিস, ঠাট্টা মস্করার জিনিস হিসেবে নেয়। আহাদাল্লাযি বাআসা আল্লাহু রাসূলা, এই লোকটা, একে আল্লাহ তার বার্তাবাহক নির্বাচন করেছেন, মনোনীত করেছেন বা বার্তাবাহক বানিয়ে পাঠিয়েছেন, একে তো আমার, যেমন আমরা কোরআন থেকে কিছু পড়ে শোনালে উপহাসে এইভাবে হই, জগতে আর কেউ মানে এমনভাবে উপহাস করে তারা যারা কিছুই জানে না। তো ওয়াইদা রা আউকা ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়ান, আহাদাল্লাযি বাআসা আল্লাহু রাসূল, একে আল্লাহ রাসূল হিসেবে পাঠিয়েছেন, করে পাঠিয়েছেন, ইন কাদা, যদি সম্ভব হতো, লায়ুদিল্লুনা আন আলিহাতিনা, ও যদি পারত তাহলে তো ও তো সম্পূর্ণ ভ্রষ্ট করে ফেলেছিল আমরা যে উপাস্যদেরকে মানি তাদের থেকে, লাউলা আন সাবারনা আলাইহা, যদি না আমরা আমাদের সিদ্ধান্তে তাদের উপরে অবিচল থাকতাম, ওয়া সাউফা ইয়ালামুন, খুব শীঘ্রই তারা জানতে পাবে, হিনা ইয়ারাউনাল আদাব, যখন তারা শাস্তি দেখবে, আজাব দেখবে, তখন এই সব বাস্তবতা তারা দেখতে পাবে, মান আদাল্লাউ সাবিল, আসলে পথভ্রষ্ট কে,
কে ভ্রষ্টতর পথের। এখন রসূলকে আল্লাহ তাআলা আলাদা করে বলছেন, আর আয়তা তুমি কি দেখেছো তাদেরকে, মান ইত্তাখাদা ইলাহাহু হাওয়াহু, যে বানিয়ে নিয়েছে তার ইলাহ তার হাওয়াকে। মানে ইলাহ মানে যেমন আল্লাহ, শব্দটি একটা যৌগিক শব্দ, আল ইলাহ একমাত্র মান্য, আল ইলাহ একমাত্র মান্য, তো সেইটা মিলে হয়েছে আল্লাহ। আর আমাদেরকে লা ইলাহা, তাই না, নেই কোনো মান্য, ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া, তাহলে ইলাহ, তাই সেই ব্যাপারটা যে ইলাহ বানিয়ে নিয়েছে তার মনের কামনা বাসনাকে, এরকম লোক কি তুমি দেখেছো। এখন আমরা দুনিয়ার দিকে তাকালে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ, শহরের মানুষ, মহল্লার মানুষ, আমাদের অফিস কলিগস, বন্ধুবান্ধব, সবার দিকে একটু তাকিয়ে দেখি মনে মনে, সবাই যার যার মনকে যার যার ইচ্ছা কামনা বাসনাকেই একমাত্র মান্য হিসেবে ধরে নিয়েছে, বানিয়ে নিয়েছে। এবং আল্লাহ ওইটাই যেটা একটু আগে আমাদের জসীম বলছিল, যে সরাসরি আল্লাহ এবং সরাসরি এই কিতাবের প্রতিপক্ষ হাওয়া, অর্থাৎ একটা মানুষের মনের ইচ্ছা বাসনা যা, তার মোকাবেলায় এই হাওয়া। তার মানেটা কি? মানেটা হলো এই, যেমন আমি গত মজলিসে আমরা বলেছি যে ধর্ম ব্যক্তি জীবনে হাত দেয় না, এই জন্য ধর্ম এত প্রিয়। সেটা মূর্তি পূজার ধর্মই হোক, আগুন পূজার ধর্ম হোক, নবী রসুল পূজার ধর্ম হোক, অলিয়া উলিয়া পূজার ধর্ম হোক, দেবদেবী পূজার ধর্ম হোক, যে ধর্মই হোক না কেন, কারণ ধর্ম কখনো মানুষের ব্যক্তি জীবনে হাত দেয় না। আর এখানে তো একেবারে মানুষের অন্তরের মধ্যে হাত দেয় আল্লাহ তাআলা, যে তোমার মন যা বলে ওটাও মানা যাবে না, ওখানেও আমাকে বসাতে হবে যদি তুমি বাঁচতে চাও আমার আগুন থেকে। এইটা তো কোনো মানুষ নেবে না। মানে আমাদের একটা সাধারণ প্রশ্ন, আমার আপন ভাইও আমাকে জিজ্ঞেস করেছে যে এইটা কেমন কথা, পৃথিবীতে এত মানুষ, এত কোটি কোটি মানুষ কোরআন কেউ সহ্য করে না কেন, অথচ লাভ দিয়ে উঠবে, হ্যাঁ সত্য আল্লাহর কিতাব, কিন্তু ভাই আপনি কি মানেন? এইটার বেলায় তো আর কেউ নাই ভাই, কোরআন কি এমনি মানতে হবে নাকি, সলিড কোরআন কি মানা যায় না, মানা যায় নাকি, এর সঙ্গে কিছু মিলে মিশে ককটেল বানিয়ে নিলে, হালকা করে নিলে ব্যাপারটা সহনীয় হয়, তো তাহলে তো ধর্ম হয়ে গেল। দেখুন আল্লাহ যেটা বারবার করে, যেটা কোরআন দেখাচ্ছে এখানে, আমরা আমাদেরকে আবার আপনারা কেউ আপনাদের বাইরে বা অন্য কোনো ধর্মের বা অন্য কোনো ফেরকার মধ্যে ফেলে না দেওয়াই ভালো হবে, কারণ আমরা এই ধর্মেরই মানুষ, এই ফেরকারই মানুষ, এই আহলে সুন্নতুল জামাতেরই মানুষ। আমরা কী পার্থক্য, এতটুকুই কোরআন পড়ছি, কোরআন পড়ে আমাদের অবস্থা এখন মানে কেমন হয়েছে যে কোনো কোনো জায়গায় আমরা যেতে পারি না। আর কোরআনের সত্য যদি সত্য মানে মনে করি, তাহলে আমরা একদিন যা করেছি তাকে কী চোখে দেখব, একটা বিভ্রান্তির মধ্যে আমরা পড়ে গেছি। তো সবার কাছেই সহযোগিতা কামনা, যে আপনারাও কোরআন পড়ুন, এই সত্য আপনারাও দেখুন। আর আইতা মানে ইত্তাখাদা ইলাহাহু হাওয়াহু আফা আন্তা তাকুন আলাইহে ওয়াকিলা, এরপরেও কি তুমি হবে তাদের উকিল, বা তুমি কি তাদেরকে পথে আনার দায়িত্ব নিতে পারো। তার মানে সম্পূর্ণ শেষ হয়ে গেল ব্যাপারটা, তাই না। যেমন আমরা যদি ওই হুজুরের কথাটা দেখি, যে আল্লাহ বলছেন যে যাকে আমরা যদি চাইতাম তাকে আরও উন্নত করতাম, সুরা মানে আরাফের 175, তাই না, তাকে আমরা আরও উন্নত করতাম, কিন্তু সে আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়াহু, ঝুঁকে বলল পৃথিবীর দিকে, এখন সে অনুসরণ করছে তার মনের কামনা বাসনাকে। তো একবার যখন মানুষ নিজের মনের কামনা বাসনা বা নিজের ইচ্ছার অনুগত হয়ে যায়, এখানে আরও সংক্ষেপে বললে নিজের ইচ্ছার অনুগত হয়ে যায়, এরপরে আর সেই লোকটার মধ্যে আল্লাহকে মানার কোনো ন্যূনতম স্থানও অবশিষ্ট থাকে না, যোগ্যতাও অবশিষ্ট থাকে না। মা আল্লাহ সবাইকে যেন আল্লাহ ক্ষমা করেন এর থেকে। তাহলে আর আইতা ইন মানে ইত্তাখাদা ইলাহাহু হাওয়াহু আফা আন্তা তাকুনু আলাইহি ওয়াকিলান আম হাসিবু আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউন, নাকি তুমি মনে করো যে এদের অধিকাংশ শুনতে পায়, আও ইয়াকিলুন অথবা বুঝতে পারে, তার মানে এরা শুনতেও পায় না বুঝতেও পারে না। ইনহুম ইল্লা কাল আনআম, এরা আর কিছু নয় চতুষ্পদের মতো, বালহুম আদাল্লু সাবিলা, বরং এইখানে এসে আদাল্লু সাবিলাই আমাকে, বালহুম আদাল শব্দটি সুরে আরাফে আছে, ওখানে অনেকে বরং তার চাইতেও নিকৃষ্ট অনেকে তর্জমা করি আমরা, বরং আমি এটা বলতে চাই তার চাইতেও পথ চিনতে অক্ষম। এইখানে ওই যে ওয়ালাকাস জারান আলে জাহান্নামা কাসিনা মিনাল জিন্নে ওয়াল ইনস, ওই আয়াতে সেটা যেটা আছে যে বালহুম আদাল, উলাইকা কাল আনাম বালহুম আদাল, কত নম্বর সুরে আরাফের, তো সুরে আরাফের 179 আয়াতখানে এখানে দেখে নিলে
সেইখানে এখানে ওখানে আছে বালহুম আদল আর এখানে আছে হুম আদল্লু সাবিলা। তো এইটা আমি উদাহরণ দিয়েই বুঝিয়েছি যে আপনি একটা গরু অন্য জেলা থেকে কিনে আনেন, এনে আপনি তাকে আপনার তার বিচরণ ক্ষেত্র এবং তার গোয়াল ঘর আপনি দুই দিন দেখিয়ে দেন, তাকে আর আপনাকে ঘরও চেনাতে হবে না মাঠও চেনাতে হবে না। সূরা কাসাসে আবার আমরা আসব, সূরা কাসাসের আয়াত 50 আয়াত 47 থেকে, ওয়ালাউলা আনতুসিবাহুম মুসিবাতুন বিমা কদ্দামাত আইদিহিম, যদি না এমন হয় যে তাদের অপকর্মের দরুন তাদের উপরে কোনো মুসিবত এসে যায়, ফায়াকুলু তখন বলবে তারা, রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, অর্থাৎ তাদেরকে যদি আমি এক্ষুনি প্রত্যাহার করি নিয়ে আসি তাহলে তারা বলবে আমাদের কাছে কোনো বার্তাবাহক পাঠালে না কেন হে আমাদের সৃষ্টিকর্তা, ফানাত্তাবিয়া আয়াতিক, তো আলহামদুলিল্লাহ মানে কোরআনই সত্যের প্রকাশ করে ব্যর্থহীনভাবে, তাহলে কি হলো আমাদের কাছে কোনো রসুল পাঠালে না কেন, তাহলে আমরা অনুসরণ করতাম তোমার আয়াত। তাহলে কোরআন বলছে রসুলের অনুসরণের নামে আমরা যা এখন করছি তার কি কোনো জায়গা আছে অবশিষ্ট থাকে আর? তাহলে কোরআন বলছে যে প্রভু কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক পাঠালে না, তাহলে আমরা তোমার আয়াতের অনুসরণ করব, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবং আমরা হয়ে যেতাম বিশ্বাসীদের মধ্যে, বিশ্বাসীদের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহর আয়াতের অনুশীলন না করলে আপনি বিশ্বাসীও হতে পারছেন না, এইটা কোরআনের ব্যর্থহীন ঘোষণা, তাই না? তাহলে আমরা মানে আয়াতের এত্তেবা, আয়াতের অনুশীলন রীতিমতো, অনুসরণ এবং অনুশীলন। আর আমরা তো সেই কবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই মুহাম্মদ আল্লাহ রসুল পড়ে বসে আছি, হ্যাঁ এখন আমরা মুসলিম হয়েই আছি। ফালাম্মা জাআহুমুল হক মিন ইনদিনা, তারপর এই কথা তারা বলতো, তারপর যখন অতপর যখন এলো তাদের কাছে সত্য আমাদের কাছ থেকে বা আমাদের পক্ষ থেকে, কলু লাউলা উতিয়া মিসলামা উতিয়া মূসা, এখন অন্য কথা। আচ্ছা, মূসাকে যেরকম দেওয়া হয়েছিল ম্যাজিক, লাঠি দিয়ে আঘাত করলে সাগর ফেটে যায়, তাই না, মান্না আসে, সালোয়া আসে, কত কিছু আসে তার কাছে, সেরকম কিছু দেওয়া হলো না কেন এই মোহাম্মদকে যখন কিতাব এলো? মানে যখন যদি এখন ধরি আমি তাহলে বলবে কি কিতাব এলো না কেন, তাহলে আয়াত অনুশীলন করতাম, আর যখন কিতাব এলো এখন বলছে মূসাকে যে সমস্ত ম্যাজিক দেওয়া হলো একে দেওয়া হলো না কেন? আওয়ালাম ইয়াকফুরু বিমা ওয়া উতিয়া মূসা মিন কাবলু, এখন আল্লাহ জিজ্ঞেস করছেন, আচ্ছা মূসাকে যা দেওয়া হয়েছিল লোকেরা কি তা অস্বীকার করেনি? মানে সমস্ত সমস্ত, এটা আল্লাহর একটা টেকনিক, এই কথাটা বুঝতে একটু সময় লাগে, তাই না, এই ব্যাপারটা বোঝা যায় যে যারা প্রত্যাখ্যানকারী সেই সর্বকালের সব লোকই একরকম। এই জন্য আল্লাহ বলছেন যে আওয়ালাম ইয়াকফুরু, এরা কি প্রত্যাখ্যান করেনি বিমা উতিয়া মূসা মিন কাবলু, যা এর আগে মূসাকে দেওয়া হয়েছিল? কলু সেহরানে তাদাহারা, এখন এই মক্কার লোকেরা বলছে মানে দুটোই জাদু একে অপরের সাহায্যে, অর্থাৎ তওরাত এবং কোরআন, তওরাত এবং কোরআন এ দুটোই জাদু, হ্যাঁ ওয়াকালু ইন্না বেকুল্লিন কাফিরিন, এবং আরও তারা বলে যে আমরা এ দুটোকেই আমরা অস্বীকার করি, আমরা কোনোটাকেই মানি না। খেয়াল করি আমরা, এগুলো আমাদের বাগ্নিতা শেখায়, এই সমাজে এই কোরআন যদি জনগণের কাছে বা মানুষের কাছে পৌঁছাতে হয় তাহলে এই সমস্ত এই বৈরী পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হবে, এই সমস্ত মানুষের সাথে আমাদের দেখা হবে, তার জন্য মানসিক প্রস্তুতি আমাদের থাকতে হবে। কুল ফাতু বিকিতাবিন মিন ইনদিল্লাহ, তাহলে আল্লাহর কাছ থেকে আসা কোনো কিতাব নিয়ে এসো, ফাহুয়া আহাদা মিন হোমা, এই তওরাত আর কোরআনের চাইতে ভালো বা তার চাইতেও সঠিক, আত্তাবে ওহু, আল্লাহ তাআলা রসুলকে বলছেন কুল, এটা আল্লাহর আদেশ, আমি সেটাকে মেনে নেব, অর্থাৎ এই কোরআন এবং তওরাতের চাইতে ভালো যদি কিছু থেকে থাকে নিয়ে আসো সেটাই আমি মানব, ইন কুনতুম মিনা সাদিকিন, তোমরা যদি সত্য বলে থাকো, অর্থাৎ এই দুটোই জাদু, দুটোই প্রতারণা, জাদু মানে তো প্রতারণা। ফাইনলাম ইয়াস্তা জিবু লাকা, তোমার এই কথার জবাবে যদি ওরা সাড়া না দেয়, অর্থাৎ তোমার এই চ্যালেঞ্জের মোকাবেলা যদি ওরা না করে, ফালাম, তাহলে তুমি জানো, আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়া আহম, একবার আসলো কিন্তু, এখানে আমরা আবার আসবো এই আহওয়া আহম নিয়ে, তাহলে তারা আর কিছুরই অনুসরণ করছে না, তারা অনুসরণ করছে তাদের মনের কামনা বাসনা, তাদের মনে তাদের ইচ্ছার, তাদের যা ইচ্ছা তার অনুসরণ করছে। এক, ওয়ামান আদাল্লু, এবং তার চাইতে ভ্রষ্টতর কে, মান ইত্তাবা হাওয়াহু বেগাইরে হুদান, এইখানে এক অপার রহস্য এখানে নিহিত, যে শুনে সুস্পষ্ট নির্দেশনা ছাড়া যে তার মনের কামনা বাসনার অনুসরণ করে,
মনের কামনা বাসনা যথাস্থানে থাকবে এই মনও আল্লাহই তৈরি করেছেন এই মনের বাসনা কামনা আল্লাহই তৈরি করেছেন এর মানুষের মনের ইচ্ছাও আল্লাহই তৈরি করেছেন যথাস্থানে থাকবে কিন্তু সেই ইচ্ছা মানে ইচ্ছা অনুসরণ হবে ইচ্ছা চলবে আল্লাহর গাইডেন্স অনুযায়ী আল্লাহর হেদায়েত অনুযায়ী রহস্যটা এই জায়গাটায় ইচ্ছাই হবে তার মানে হলো যে আমরা নিজেকে বাইরে থেকে যতই টুপি দাড়ি লম্বা কর্তা অমুক তমুক দিয়ে সাজাই না কেন মনটা কি আল্লাহর ওহী অনুযায়ী চলছে প্রশ্ন থেকে যায় তাহলে আমরা বাইরে থেকে আমরা এই বাদরের মতো সাজাতে পারি নিজেকে আমরা কাককেও পুচ্ছ লাগিয়ে ময়ূর বানাতে পারি কিন্তু কাক কি কোনোদিন ময়ূর হবে তাহলে ফাইনলাম ইয়াস্তাজিবু লাকা অর্থাৎ এই চ্যালেঞ্জের পরে যে তুমি নিয়ে আসো ঠিক আছে কোরআন আর তওরাত যদি জাদু হয়ে থাকে প্রতারণা হয়ে থাকে ধোঁকা হয়ে থাকে তাহলে এর চাইতে কোনো কিতাব নিয়ে আসো যেটা এর চাইতে সঠিক আমি তা মানব আবার বলছেন ফাইনলাম ইয়াস্তাজিবু যদি তোমার এই চ্যালেঞ্জের মোকাবেলা তারা না করে ফালাম তাহলে তুমি জানো অর্থাৎ এখন এখানে কোরআনের পাঠক 1500 বছর আগে আমাদের রসুল চলে গেছেন আজ আমরা যারা পড়ছি এবং যারা সেই বাসনা পোষণ করি তাদের জন্য তাহলে তুমি জেনে রাখো আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম মানে কোরআন যারা মানতে চায় না তারা আসলে কি তারা তাদের ইচ্ছা কামনা বাসনাই তারা মেনে চলে বা তার অনুসরণ করে ওমান আদাল্লু আল্লাহ বলছেন এবার মন্তব্য করছেন তার চাইতে ভ্রষ্টতর কে ভ্রষ্টতর কে মান ইত্তাবা হাওয়াহু মানে মেন মানকে মান ইত্তাবা হাওয়াহু যে অনুসরণ করে তার হাওয়াকে তার কামনা বাসনাকে তার ইচ্ছাকে বেগাইরে হুদান মিনাল্লাহ আল্লাহ থেকে আসা কোনো হেদায়াত ছাড়া অর্থাৎ আল্লাহর হেদায়াত ছাড়া আল্লাহর দিক নির্দেশনা ছাড়া যে নিজের মনের ইচ্ছার বা অনুসরণ করে তার চাইতে ভ্রষ্টতর এই পৃথিবীতে আর কে ইন্নাল্লাহ লা ইয়াহদি আল কওম আয-যালিমিন এটা নিঃসন্দেহ যে আল্লাহ কিছুতেই পথ দেখান না আল্লাহ পরিচালিত করেন না তাদেরকে যারা নিজেদের সর্বনাশ নিজেরা করে আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টা ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ যতটুকু সম্ভব হয়েছে যা আল্লাহ দিয়েছেন ততটুকুই রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব